আজ আমার স্বপ্ন সত্যি হলো। আজ সবাই আমাদের সম্পর্কটাকে মর্যাদা দিল। ঋষি, তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো, আর আমার কি চাই? আর একটাই ছোট্ট আবদার করছি, সারাটা জীবন আমাকে ভালোবেসো, ভালোবেসো। তো হেল উইথ দিস ভালোবাসা, আমি এটাকে কিছুতেই মানতে পারছি না মনি। আই জাস্ট, এই বুদ্ধি নিয়ে তুমি বিজনেস করবে, প্ল্যান করবে, ডিল করবে? আমি ডিল জানি না, আমি প্ল্যান জানি না মনি, আমি বিয়েটাকে কিছুতেই মানতে পারবো না মনি। আর আমি এটা মানতে পারবো না যে আমার ঋষি ওই দুদিনের মেয়ের সামনে এরকম হেরে যাবে। আই আই ক্যান্ট টেক ইট। এই রাতটাকে না মরতে দিও না ঋষি, ওই মেয়েটা তোমার মনিকে অপমান করেছে খুব খারাপ ভাবে। আপনি তো জানেনই না এই সমস্ত ড্রামা স্কুলের প্রিন্সিপাল ছিলাম আমি একটা সময়। ওই মেয়েটাকে যতদিন না শায়েস্তা করতে পারছি শান্তি নেই। তুমি তো বিয়েটাকে মেনে নিলে, সবার সামনে তুমি বিয়েটাকে মেনে নিলে, মেঘলা জিতে গেল। তুমি কেন অহনা ওর ফ্যামিলিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে না কেন? ঋষি, আমি কি করতাম ওই সিচুয়েশনে? আই হ্যাড টু ডু ইট। ওখানে তোমার ড্যাড ছিল, ড্যাডের বিজনেস পার্টনার ছিল, এত লোকজন ছিল, আমি কি করতাম? আই ওয়াজ এমব্যারাসড, আই ওয়াজ হেল্পলেস। আমার কি মনে হচ্ছিল জানো, ওই 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 সাত পাকে ঘোড়া নাকি ও যখন ঘুরছিলাম প্রত্যেকবার মেঘলা আমার দিকে তাকে মিচকি মিচকি হাসছিল, আর আমার মনে হচ্ছিল প্রতিবার ও আমার গালে একটা করে চড় মারছে। আর যতবার আমি অহনাকে আমার চোখের সামনে দেখবো প্রত্যেকটা চরের কথা মনে তোমার ঋষির মনে পড়বে। ঋষি, এই চরগুলো না আমরা একটা একটা করে ফেরত দেবো, দেবই। দ্য বল ইজ ইন আর কোর্ট, তুমি যখন ইচ্ছে যেখানে ইচ্ছে বল দাও। না না, এটা এটার মানে কি? তুমি তো তুমি সবার সামনে আমাকে বললে যে আমি যা করেছি তার জন্য আমাকে শাস্তি দেবে, আজ থেকে আমার কোনো কিছুর উপর অধিকার নেই, সব কিছু অধিকার ওই অহনার। সেগুলো তাহলে ড্যামেজ কন্ট্রোল, ইউ আন্ডারস্ট্যান্ড ড্যামেজ কন্ট্রোল? তাই করেছি আমি, আমার কিছু করার ছিল না। প্রথম দানে মেঘলা জিতে গেছে, পরের দানে ওকে চান্স দেওয়া যাবে না। গেট ইট? ওনাকে না দিলে দিলে মারতে হবে। বাইরে থেকে দেখে সবাই ভাবে খুব ভালো আছে, শিল বি এনিথিং বাট। মেঘলার দুষ্টুমি ওনাকে প্রাণ দিয়ে দিতে হবে। কি ব্যাপার, ঋষি এখনো এখানে? ও লাভ, প্লিজ প্লিজ কাম, এসো। ও যাচ্ছিল ঘরে, আমি জাস্ট বলছিলাম অহনা তোমার জন্য ওয়েট করছে, বলো তো কখন থেকে? হ্যাঁ, এই সিম্পল কথাটা বোঝাতে তো এত সময় লাগার কথা নয় চন্দ্রা। হুম, ওকে বলছিলাম তো, আসলে কি বলো তো, তোমার ছেলে না লজ্জা পাচ্ছে, ও মনি ছাড়া এখনো কিছু ভাবতে পারে না, বুঝতে পারে না। ভাবতে হবে, ঋষি অহনাকে বিয়ে করে নিজের দায়িত্বে এ বাড়িতে এনেছে, এরপর থেকে অহনার ভালো মন্দ ওকেই বুঝতে হবে, মেবি সেটা তোমার সাহায্য ছাড়াই। যাবে যাবে, হ্যাঁ ও এক্ষুনি যাবে, নো ওয়ারিজ ডার্লিং, চলো চলো ঋষি, টেক কেয়ার অফ অহনা, গেট ইট? আই উইল, বাই ডাট, বাই, ও মান্টি, মান্টি রে, আমি সবটা জানতে চাই, তুই পুরোটা খুলে আমাকে বল। আরে অহনার জীবনে এইসব ঘটে গেছে, আমরা তো কিছুই জানি না। মান্টি বলছি যে মেয়েটা ওখানে ভালো আছে তো, তো তো ওখানে সবকিছু দেখে এসেছিস। মা তোমরা এত টেনশন কেন করছো? আমি বলছি তো তোমাদের যে মেঘলা নিজে তো পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করেছে, তাই না? বাবা বাবা, তুমি মেঘলাকে এইটুকু ভরসা করতে পারছো না? হ্যাঁ, ওই তো ওই তো মেঘলা এসে গেছে। ও মেঘলা, মেঘলা রে শোন না বাবা, ও মেঘলা, মেঘলা, আরে ঋষি আমার মেয়েটাকে ভালো রাখবে তো? অনি কোথায়? অনি 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 বাড়িতেই আছে, তুই বল না মা যে ওখানে অহনার কোনো ভয় নেই তো রে? ঋষি ঋষি ভালো রাখবে, ভালো রাখবে। ও ছোট অঙ্কেল অনিকে দেখেছো, বলো না, এতক্ষণে মনে পড়লো অনির কথা। শোনো, আমার না একদম তোমার সঙ্গে ঝগড়া করতে এখন ইচ্ছা করছে না। তুমি কি অনিকে দেখেছো? জিজু,
ও পান্ডিদা অনি না এখানে কি সব লিখেছে আমি কিছু বুঝতে পাচ্ছি না কি করে বুঝবে তোমরা সবাই তো তামাশা করতে চলে গেলে ওইদিকে অনি বেচারা ড্রিঙ্ক করে কোথায় পড়ে আছে কেউ জানো ড্রিঙ্ক করে হ্যাঁ আন্টি ড্রিঙ্ক করে তুমি যদি নিজে চোখে দেখতে বেচারাকে এক পাও চলতে পারছিল না আর নেশার ঘরে সমানে এক কথাই বলে যাচ্ছে আমি কাউকে বিশ্বাস করি না কাউকে না ছেলেটা সারাটা ক্ষণ নিজের ঘরে গুম হয়ে বসেছিল সে তো শেষমেশ আমি যখন গেলাম গিয়ে দেখি ওর ওই অবস্থা আমি আর বানি তো অনেকের ঘরে থাকতে দেখেছি হ্যাঁ ছেলেটার মন খারাপ ভাবলাম একা থাকতে চায় থাকুক তাই আর বিরক্ত করিনি কিন্তু তাই বলে অনি এই ছাই পাশ খেয়ে হতেই পারে না শোনো আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি আর যাই করুক ও কোনো নেশা ভাঙের চক্র পড়তে পারে না ভালোবাসায় ঠকলে মানুষ অনেক কিছুই করে অগ্নি সেটা যে ঠকে সেই জানে কিন্তু এখন তো অনি নিজের ঘরে নেই ও গেলটা কোথায় আন্টি আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আটকানোর চেষ্টা করেছি কিন্তু আমার একটাও কথাও শোনেনি বারবার একটাই কথা বলে যাচ্ছিল যে এই বাড়িতে ও কেন থাকবে কার জন্য থাকবে তাই জন্যই এই বাড়ি থেকে ও চলে যাবে এটা হতে পারে না কখনো হতে পারে না এইটাই হয়েছে আন্টি মেঘলা তো সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর তোমরাও তাতে প্রশ্রয় দাও ওকে কিন্তু হঠাৎ করে আজ কেন মেঘলা ওকে নিয়ে এত ভাবছে আগে তো কখনো মেঘলা অনেকে নিয়ে এত ভাবেনি কি করে বুঝবে তোমরা সবাই তো তামাশা করতে চলে গেলে ওইদিকে অনি বেচারা ড্রিঙ্ক করে কোথায় পড়ে আছে কেউ জানো আর নেশার ঘরে সমানে এক কথাই বলে যাচ্ছে আমি কাউকে বিশ্বাস করি না কাউকে না এই ভালোবাসো তুমি আমাকে অনি বলে দিলে কেউ তোমার জন্য ভাবে না মেঘলাকে এতটুকু ভরসা করতে পারলে না অনি বেশ তাহলে মেঘলাও আর এখানে থাকবে না চলে যাবে তোমার থেকে অনেক দূরে চলে যাবে কোথায় যাচ্ছিস তুই আমাকে যেতে দিতে ভাই তুই আর তোর হাজবেন্ড এবারে সবার কালঘাম না ছুটিয়ে থামবি না না করিস না ভাই আমাকে আটকাস না যেতে দে বাজে কথা বলিস না মেঘলা বাড়িতে সবাই এমনিতে টেনশনে রয়েছে আর তুই টেনশন বাড়াস না আমাদের আমি কি করব বলতো কার জন্য থাকবো আমি এই বাড়িতে কার জন্য থাকবো এরকম করিস না দি ভাই আমাকে যেতে দে যেতে দে আমাকে পাগলাম করো না মেঘলা 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 আমরা অনেকে নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবো তুমি একটু শান্ত হও প্লিজ মেঘলা মেঘলা অনেক কষ্টে কিন্তু সবকিছু ঠিক হয়েছে তুমি আর নষ্ট হয়ে যেতে দিও না প্লিজ অনি ছাড়া তো আমার অস্তিত্বটা ইনকমপ্লিট আমি কিসের জন্য থাকো অনি আর আমার ভালোবাসাটা আমার আর ওর সম্পর্কটা আমি তো কিছুই বলতে পারলাম ও এক তরফাভাবে আমাকে ভুল ভেবে গেল তাতে অনির আর দোষ কই মেঘলা তুমি তো নিজেই এই খেলাটা খেলতে গিয়ে তোমার আর অনির সম্পর্কটাকে বাজি ধরেছিলে কিন্তু আজ যখন সব ঠিক হয়ে গেছে আমি যখন ভাবলাম আমি এসে বলবো যে অনি আমি তোমার সত্যিই ভালোবাসি আমি কোনো অভিনয় করিনি মিথ্যে মিথ্যে বিয়েটা করলো এটা আমার কাছে মিথ্যে না এই বিয়েটা আমার কাছে মিথ্যে না মেঘলার জীবনের সব থেকে বড় সত্যি এখন অনি আমাদের ভালোবাসা আমাদের বিয়েটা আমি তো চাইনি অনির ওপর শুধু সম্পর্কটা চাপিয়ে দিতে আমি তোকে ভালোবেসেছি সেটা নাটক ছিল না সত্যি ভালোবেসেছি অনি আমাকে ভুল বুঝলো তোমাদের অনেক বুঝলো না যে
और मेघला अभिनय करते पारे ना, अभिनय करते पारे ना मेघला, ओ अभिनय करते पारे ना, ओ तो अभिनय करेनी। যখন মেঘলার ওই খেলা দেখে চন্দ্রা ঘাবড়ে গেছে, কি করবে বুঝে উঠতে পারছে না, তারপরে পুরো চেঞ্জ, হঠাৎ বলছে অহনাই আমার বাড়ির বউ হবে। তুমি দেখো কে বলে যে মানুষ বদলালে খারাপ হয়, আমার মেঘলা দিদিমণির কথাই বলো, সে বদলে গিয়ে কিরকম ভালো হয়ে গেছে, আরে চন্দ্রাকে দেখো এতটুকু বদলায়নি, সেই খারাপ হয়ে গেল, সেই খারাপ। সুযোগ তো সবাই পায় বলো, সেই সুযোগকে কজন কাজে লাগাতে পারে বলো তো, মেঘলাকে দেখেও তো একটু শিক্ষা নেওয়া যায়। শিক্ষা যদি নাই না তাতে কি হয়েছে, শিক্ষা দিতে হবে, সবাই তার পাপের শাস্তি পাবে, উচিত সাজা। যেমন করবো তেমন ফল। সত্যি মেঘলার মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়। ঠিক বলেছো বৌদি, আমিও চাই, আমার আমার আমি ভাবছিলাম সিরিয়াসলি মেঘলার মতো যদি আমার একটা মেয়ে হতো। না 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 সুজন, সুজন এই কথাটা তুই ঠিক বলিস, দেখ সন্তান হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, তুই যা পেয়েছিস সে তো ঈশ্বরেরই আশীর্বাদ। মানছি, আমি ওই হিসেবে বলছি না, আমি ভাবছি যদি আমার একটা মেয়ে হতো তাকে আমি মেঘলার মতো করে গড়ে তুলতাম, যাতে এই বাড়িরই একজনকে সে বড় হয়ে টাইট দিতে পারে। বড় আন্টি, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। হ্যাঁ আমি চলে যাচ্ছি, দেখো দেখো আমি চলে যাচ্ছি, আমি চলে গেলেই অনি চলে আসবে, দেখো। তুমি তুমি ভালো করে ভেবে দেখেছো মেঘলা, তুমি সত্যি চলে যাবে? বড় আঙ্কেল, আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি তাই তাই হয়েছে, কিন্তু আজ বোধহয় আর সেটা হবে না। তুমি কি ভাবছো বলো তো, তুমি চলে গেলে অনি বাড়ি ফিরে আসবে? মেঘলা বলছি, এই নাটকটা কি আর ভালো লাগছে? নাটক? হ্যাঁ নাটক না তো কি মেঘলা, আরে তুমি আর অনি একে অপরকে ভালোবাসো, আর সেটা জানা সত্ত্বেও অদ্ভুত ভাবে তুমি আর অনি একে অপরের থেকে দূরে চলে যাওয়ার একটা প্রবল চেষ্টা চালিয়ে যাও, এটাকে নাটক ছাড়া আর কি বলবো। কেন কেউ বুঝতে পারছো না, কেন কেউ বুঝতে চাইছো না, আমরা অনেক চেষ্টা করেছি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার, আমাদের বিয়েটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আজ সব শেষ, সব শেষ। তাই আমাদের দুজন দুজনের থেকে আলাদা থাকাই ভালো। ওটা তো কাগজের বিয়ে, একটা সই করলে ভাঙা গড়া ডিসাইড করা যায়, কিন্তু তোমার মনের সম্পর্কের টানটা ওকে কি করে দূরে সরাবে মেঘলা, ওটা তো মিথ্যে হতে পারে না, তাই না? তাই মেঘলার বিয়েটা আবার হতে কোনো বাধা নেই, তাই তো? এ কি, ওদের তো বিয়ে ভেঙে গেছে, আবার বিয়ে কি করে হবে, এরকম আবার হয় নাকি? হয় হয় এরকমটাও হয়।
Look at me, Ona. Welcome to hell, baby. Welcome to hell. নরকে তোমার সুস্বাগতম। বড় মা, তোমার কথা মতো অনেকে পাকড়াও করে নিয়ে এসেছি, এবার বোঝো তোমরা কি করবে। বড় আন্টির কথা মতো মানে? হাউ দিস সারপ্রাইজ? এই যে এই এই পুরো ব্যাপারটার তো একটা হ্যাপি এন্ডিং দরকার, আর তার জন্য হিরো আর হিরোইনের মিলন দরকার, মিলন। হ্যাঁ, এই যে কেমন আছো তুমি? I'm sorry, Mekhla. I'm really very sorry. বরুণদার মুখে আমি সব কথা শুনেছি। মা বরুণদাকে দিয়ে বলে পাঠিয়েছিল, তুমি সবার সামনে স্বীকার করেছো তুমি আমায় ভালোবাসো। আগে হ্যাঁ, প্ল্যানটা আমার। এবার বলো দেখি, কার প্ল্যানে চমক বেশি, তোমার না আমার? কি ভেবেছিলে তুমি? বড় আন্টি কিছুই জানে না, কিছুই বোঝে না, তাই তো? এত বছর ধরে সংসার করে চুলগুলোকে পাকিয়েছি, তাই কাদের মধ্যে মনের মিল আছে সে আমি চোখ দেখলেই বুঝতে পারি। আচ্ছা গিন্নি, বলো তো দেখি তোমার সঙ্গে আমার কতটা মনের মিল আছে। কথা নেই বার্তা নেই ডিভোর্স। তোমার ছোট ছেলেটাকে না উত্তম মধ্যম দিতে হবে, খুব সাহস বেড়েছে, ডিভোর্স। ঠিক আছে, ওরে পাগল, সম্পর্কটা এত সস্তা নয়, বুঝলি? যে যখন চাইবি ছেড়ে চলে যাবি। আমায় ক্ষমা করে দেবে তো আসো না, আমার ভুল হয়ে গেছে। আর তুই তো মেঘলাকে চিনিসই, এসব কিছু ওর জন্য হয়েছে। কি বললে? এসব কিছু আমার জন্য হয়েছে? এমন করে কথাটা তুমি বলছো যে চোখে জানা ডিভোর্স পেপারে আমি তোমায় সাইন করতে বলেছিলাম? বলুন তো কি হয়েছে, ওসব তো এনেছিলাম সাইন করার জন্যই। ওসব আমি সাইন করার জন্য এনেছিলাম? শোনো, তুমি একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আর কে বলেছিল যে আমি নাটক করি? মা দেখেছো আমার সাথে আবার ঝগড়া করছে। হ্যাঁ, পারছো না বলে এখন নালিশ করছো। ওরে বাবা রে, না এবার মনে হচ্ছে এই দুটোকে শাস্তি দিতেই হবে। এই কে, কোথায় আছিস? ওনাকে ডাক তো, ডাক ডাক ডাক। এই বড় আন্টি, কাকে শাস্তি দেওয়ার জন্য ডাকছো? আপনি আসুন, ভেতরে আসুন, আসুন। বড় আন্টি, এই লোকটা আমার ঋষির বাড়িতে ছিল। হ্যাঁ ছিল তো, তাই তো, ওখান থেকে তো ওনাকে পাকড়া করে নিয়ে এসেছি। বলছিলাম যেখানে যেখানে সাইন করানো করে নিন, আমি একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এদের মনগুলো বয়েছেন ওই শরতের মেঘের মতো, এই রাজি তারপরে ইয়া তো বেঁকে বসলো। দেখি কেমন বেঁকে বসে এবারে। ছোট, আমার এই পুরীর লাঠিটা দিস তো, একটু যদি উল্টো পাল্টা করেছে তো ঠেঙে একেবারে ঠ্যাং খোঁড়া করে দেবো। নিন,
আপনারা দুজনে এখানে পরপর সই করুন। আমি বলে বলে দিচ্ছি। এক মিনিট।